আমার ছেলে দুইটাকে আমি মদিনা ইউনিভার্সিটিতে পড়াবো আমি চাই আমার ছেলেরা অনেক বড় ইমাম হবে মদিনা ইউনিভার্সিটি থেকে সুন্নতি ড্রেস পরে তারা গ্রাজুয়েশন কমপ্লিট করবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক শ্রোতা সকলে কেমন আছেন আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানীতে সকলে ভালো আছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম বিশ্বনবীর একটি হাদিস প্রিয় দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা যে ভিডিওটি আপনাদেরকে শোনাবো বা যে আলোচনাটি আপনাদেরকে শোনাব সেটি হল বাংলাদেশের চিত্র জগতের একজন নায়ক এবং নায়িকার মনের কথাগুলো সামান্য কিছু কথা আপনাদেরকে তুলে ধরবো যেই কথাগুলো সত্যিকার অর্থে আমার কাছে খুবই ভালো লেগেছে দর্শক সেই কথাগুলো শুনলে আপনাদের কাছেও ভালো লাগবে আশা করি ইনশাআল্লাহ তো কি এমন কথা বলেছে সে কথাগুলো অবশ্যই আপনাদেরকে শোনাব তবে বিশ্বনবীর ছোট্ট একটি হাদিস আমি পাঠ করেছি সেই হাদিস সম্পর্কে একটি কথা আগে বলি তারপরে সেই চিত্র জগতের নায়ক নায়িকার সেই মনের আশা ব্যক্ত করার কথাটি আপনাদেরকে শোনাব তাদের মুখেই আল্লাহ রসুল বলেন তলাবুল ফারি ফারিদিন আলাকুল্লি মুসলিম প্রত্যেক মুসলমান নরনারীর উপরে দিন আইলেম তলব করা ফরস এতটুকুই এই হাদিস আমি এতটুকুই বর্ণনা করলাম আলোচনা করতে গেলে বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক দূর চলে যাবে অনেক কথাই বলতে হবে যাই হোক তো আমরা এবার মূল আলোচনায় চলে যাব। এখন কোন চিত্রজগতের কোন নায়ক এবং নায়িকা কী এমন কথা বলল যার কারণে সে কথাটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে আপনাদের কাছেও ভালো লাগবে আপনারা নিশ্চয়ই ভাবছেন কী এমন কথা বলেছে কে তো যে কথাটি বলেছে সে হলো আপনার বাংলাদেশের চিত্র জগতের একজন নায়ক তার নাম হলো অনন্ত জলিল আর তার স্ত্রীর নাম হলো নায়িকা বর্ষা যাই হোক অন্য গেলে এই নায়িকা বর্ষা তার বাসাটা হলো আমাদের গ্রামের পাশের ধরতে গ্রামে যাই হোক সেটা বড় কথা না যেটা আমার কাছে ভালো লেগেছে সেই ভিডিওটি আগে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি চলুন সেটা হচ্ছে বাচ্চাদের ব্যাপারে এই ব্যাপারে তুমি কিছু বলো তো সিনেমা করা মুভি করা এটা তো আসলে আমাদের প্রফেশন না এটা জাস্ট আমরা শখে করি তো আমাদের ইচ্ছা আছে যে আমার ছেলে দুইটাকে আমি মদিনা ইউনিভার্সিটিতে পড়াবো চাই আমার ছেলেরা ইসলামিক আইকন হোক অনেক বড় শেখ হবে অনেক বড় ইমাম হবে মদিনা ইউনিভার্সিটি থেকে সুন্নতি ড্রেস পরে তারা গ্রাজুয়েশন কমপ্লিট করবে তো প্রিয় দর্শক আপনারা তো দেখলেন বা শুনলেন অনন্ত জলিল এবং নায়িকা বর্ষার মুখ থেকে আপনারা শুনলেন যে তাদের মনের আশা কি তাদের মনের আশাটা হলো যে আমরা সিনেমা করি বা চিত্র জগতে আসি আসলে আমাদের এটা প্রফেশনালভাবে কোনো কাজ নয় শুধুমাত্র শগের বসে করি যাই হোক তাদের ব্যাপারে সেটা ব্যক্তিগত ব্যাপার কিন্তু কথাটা ভালো লেগেছে এইটা যে তাদের দুটি সন্তানকে ইসলামিক লাইনে অর্থাৎ মদিনা ইউনিভার্সিটিতে পড়ালেখাতে পড়ালেখা করাইতে চান এবং সেখান থেকে বড়ো আলেম বানাইতে চান ওনাদের মনের আশা হলো যে ওনাদের সন্তান যেন এ দেশের বড় একজন আলেম হয় অথবা মোয়াজ্জিন অথবা ইমাম হয় ওনাদের বড় একটা মনের আশা এটাই অর্থাৎ ওনারা চায় যে আমাদের ছেলে দুটি আছে এই দুটি ছেলে যেন একজন ইসলামের খাদেম বা ইসলামের দায়ী হয় এটাই কিন্তু ওনাদের মনের আশা তো এই বিষয়টি আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে কারণ দেখেন আজকে যাদের টাকা হয় পয়সা হয় যাদের ব্যাঙ্ক ব্যালেন্স হয় যাদের জমিদারি হয় তাদের আজকে মনের বাসনা কিন্তু এরকম সঠিকভাবে থাকে না বেশিরভাগই তাদের মনের আশা বা বাসনা থাকে যে আমাদের সন্তানকে আমি ডাক্তার ইঞ্জিনিয়ার অর্থাৎ হাই লেভেলের কোনো একটা কিছু বানানোর চেষ্টা করে অর্থাৎ দেশ থেকে অন্য দেশে পড়ালেখা করিয়ে তাদেরকে বিশাল বড় ডাক্তার বানানোর চেষ্টা ইঞ্জিনিয়ার বানানোর চেষ্টা অর্থাৎ পরবর্তীতে যেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করতে পারে এরকম শিক্ষা দান করে থাকেন কিন্তু এই অনন্ত জলিল বা বর্ষার কথাগুলো শুনে এই জন্যই ভালো লেগেছে যে তাদের তাদের সন্তানদেরকে এরকম বড় ইঞ্জিনিয়ার ডাক্তার বানানোর কিন্তু কোনো রকমের পরিকল্পনা নেই তাদের আশা একটাই যে আমাদের সন্তানকে আমরা মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করাবো যেন তারা বড়ো হয়ে একজন আলেম হয় যেন তারা বড়ো হয়ে একজন দিনের দায়ী হয় যেন বড় হয়ে একজন ইমাম হয় তো আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো লেগেছে কথাগুলো আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে যাই হোক তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনাদের মতামতগুলো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তালা যেন অনন্ত জরিল এবং বর্ষার সেই মনের আশা বাসনা পূরণ করেন তাদের দুটি সন্তানকে যেন আল্লাহ তালা দিনের খাঁটি হক্কানি আলেম হিসাবে যেন কবুল করেন সকলে বলে আমিন তো আজকের মতো সিলে পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে খোদা হাফেজ